हेलो व्यूअर, देश विदेश नित्य नतन सकल प्रकार न्यूज अपडेट पे चैनल सब्सक्राइब करूज मिस करते ना चाहले बेल आइकन क्लिक करते भूलें ना। ফুটপাতের মালিক কে? চট্টগ্রাম নগরে অধিকাংশ এলাকার ফুটপাত দখল করে অবৈধভাবে বসেছে দোকানপাট। ফুটপাত যেন পড়াই হয়েছে দোকান বসানোর জন্য। এতে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে, তারা বাধ্য হয়েই মূল সড়কে হাঁটছেন। ফুটপাত বেদখল হওয়ায় সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায়, উচ্ছেদ হয়, কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায় ফুটপাত। নগরের আন্দরকিলা লালদিঘি সংযোগ রোড থেকে সাম্প্রতিক ছবিগুলো তোলা হয়েছে। নগরের আন্দরকিলা লালদিঘি সংযোগ সড়ক পর্যন্ত ফুটপাত হকারদের দখলে, সড়কের উপরেও বসেছে ভ্রাম্যমান দোকান। আন্দরকিলা থেকে লালদিঘি সংযোগ সড়কের ফুটপাতে হকারের পাশাপাশি রয়েছে স্থায়ী দোকানপাট। ফুটপাত দখলের পাশাপাশি সড়কেও আছে ভ্রাম্যমান দোকানপাট। এ কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। হকাররা ফুটপাতের উপর সাজিয়ে রেখেছে নানা পণ্য, তারা পথচারীদের কথা আমলই নেন না। ফুটপাতে স্থানীয় মুদি দোকান, এই চিত্র দেখে বোঝার উপায় নেই যে এটি ফুটপাতের অংশ নাকি দোকান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।